চাল গম ছেড়ে হঠাৎ কেন মিলেট খাবো? মিলেটের ভাত কেন খাবো? কিভাবে তৈরি করবো? প্রত্যেকটা ছোট ছোট টিপস সহ এবং গত 5 বছর ধরে আমার পরিবারে মিলেট খেয়ে ভালো থাকার অভিজ্ঞতা সহ আজ আমি শেয়ার করছি মিলেটের ভাত তৈরির রেসিপি। নমস্কার, আমি শর্বাণী, সহজে সুস্বাদু রান্নাঘরে আপনাকে স্বাগত। অনেক ধরনের মিলেট হয়, তবে এই 5টা মিলেট হলো শ্রীধান্য মিলেট। সমস্ত রকম দুরারোগ্য ব্যাধি থেকে সুস্থ করে তোলার ক্ষমতা রাখে এই 5টা শ্রীধান্য মিলেট। এক একটা মিলেটের এক এক ধরনের ফাইবার এবং এক এক ধরনের উপকারিতা। লিটল মিলেট, ব্রাউন টপ মিলেট, বার্নার্ড মিলেট, ফক্সটেল মিলেট, ওডো মিলেট। আজকের রেসিপি ওডো মিলেট দিয়ে। 1 কাপ কোডো মিলেট নিয়েছি। যে কোনো মিলেটই 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে না রাখলে এর মধ্যে ইনসলিউবল এবং সলিউবল ফাইবার থাকে। ভেতরের লেয়ারটা না হলে কুক হয় না, আউটার লেয়ারটা কুক হয়। টপ লেয়ার যেটা, সেটা 1/2 ঘন্টার মধ্যে ভিজে যায়, কিন্তু ভেতরে যে ইনার লেয়ারটা থাকে সেটা রান্নার উপযুক্ত হতে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। মিলেটের মধ্যে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার থাকে। মিলেটে যে ফাইবারটা থাকে সেটা খুব রেয়ার ফাইবার, সেটা হচ্ছে লিগনন্স। একমাত্র কাঠের মধ্যে এই ফাইবারটা থাকে, যেটা কি না কোনো সবজি ফলের মধ্যে থাকে না। তাই একমাত্র মিলেট খেলেই এই ফাইবারটা পাওয়া যায়। একদম কার্বোহাইড্রেট আর ফাইবারের সঠিক ব্যালেন্স হচ্ছে মিলেট। মিলেটের সঠিক উপকারিতাটা পেতে গেলে অবশ্যই আনপলিশড মিলেট নিতে হবে। আনপলিশড এবং অর্গ্যানিক মিলেটটাই সব থেকে উপকারী হয়। এই 5টা মিলেটেরই ভাত রান্নার আলাদা আলাদা জলের রেশিও রয়েছে, সেটা আপনাদের সঙ্গে একদম শেষে আমি শেয়ার করে দেব। 1 কাপ কোডো মিলেটে 2.5 কাপ জল দিতে হবে। তো আমি এখানে 2 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখছি, বাকি 1/2 কাপ রান্নার সময় দেব, সেটা করলেও চলবে। আবার চাইলে আপনি 2.5 কাপ জলেও ভিজিয়ে রাখতে পারেন মিলেটটা। 8 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিলাম। মিলেট ভিজিয়ে রাখার পর দেখবেন জলটা একদম লালচে হয়ে যায়। এটা কিন্তু কখনো ফেলে দেবেন না এই জলটা, এর মধ্যেই সমস্ত খাদ্যগুণ ডাইলুট হয়ে রয়েছে। তাই অবশ্যই এই অবস্থায় এই জলটা সহই রান্না করতে হবে। আমরা অসুস্থ হই 3 ধরনের ইমব্যালেন্সের জন্য। হরমোনাল ইমব্যালেন্স, যেটা দুধ ও দুগ্ধজাতীয় প্রোডাক্ট থেকে হয়। গ্লুকোজ ইমব্যালেন্স, যেটা চিনি, আটা, চাল এগুলো থেকে হয়। আর মাইক্রোবিয়াল ইমব্যালেন্স, যেটা কিনা হয় বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য, অ্যান্টিবায়োটিক, ইন্ডাস্ট্রিয়াল ফুড এই সমস্ত থেকে। হাঁড়িতে 2.5 কাপ জল দিয়ে জলটা একটু গরম হওয়ার পর মিলেটটা দিয়ে দিতে হবে। মাটির পাত্রে রান্না করলে সব থেকে বেশি খাদ্যগুণটা বজায় থাকে, আর মাটির পাত্র হচ্ছে ন্যাচারাল ডিটক্সিফায়ার। সেই জন্য মাটির পাত্রে রান্না করলেই সম্পূর্ণ এর খাদ্যগুণটা পাওয়া যাবে। 1 চা চামচ তিলের তেল দিয়ে দিলাম, এতে করে ভাতটা খুব সুন্দর ঝরঝরে ভাত হবে। ঢাকা দিয়ে লো ফায়ারে এটাকে রান্না করতে হবে। মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে যাতে তলা থেকে লেগে না যায়। ঢাকা দিয়ে বারবার করে আলগা করে দেখতে হবে। দেখুন, মোটামুটি ভাতটা আমার রেডি হয়ে গেছে। লো ফ্লেমে রেখে ভাতটা তৈরি হতে 21 মিনিট সময় লাগলো। ভাতটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে তবে সার্ভ করব। এখন আমরা পালিশ করা চাল খাচ্ছি, রিফাইন্ড আটা ময়দা খাচ্ছি, এর ফলে শরীরে শুধু কার্বোহাইড্রেটই ডাম্পিং করা হচ্ছে। তার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে। এর ফলে নানা রকমের অসুখ দেখা দেয়, আর
মিলেটের ক্ষেত্রে মিলেট ভীষণ স্লোলি গ্লুকোজটাকে রিলিজ করে, কারণ চাল গমের মধ্যে ফাইবারের পরিমাণটা একদমই থাকছে না। আর সেখানে মিলেটের ক্ষেত্রে 100 গ্রামের মধ্যে 40 থেকে 50 গ্রামই ফাইবার পাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক কোডো মিলেটের উপকারিতা। কোডো মিলেট হচ্ছে ব্লাড পিউরিফাইংয়ের জন্য ভীষণ ভালো, ব্লাড এবং বোন ম্যারো কন্ডিশনের জন্য ভালো, লো আয়রন এবং লো হিমোগ্লোবিনের জন্য কোডো মিলেট ভীষণ ভীষণ দরকার। ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, যে কোনো ধরনের অ্যালার্জি, স্কিন অ্যালার্জি থেকে রক্ষা করে কোডো মিলেট, রিউম্যাটয়েড আর্থারাইটিস থেকে রক্ষা করে, ডেঙ্গু বা যে সমস্ত অসুখে প্লেটলেট কাউন্ট কমে যায় সেক্ষেত্রে কোডো মিলেট প্লেটলেট কাউন্ট বাড়াতে সাহায্য করে, এমনকি ব্লাড ক্যান্সারেও কোডো মিলেট রোল প্লে করে। ক্রিয়াটিনিন বেড়ে গেলে কিডনি ঠিকমতো ফাংশন না করলে সেক্ষেত্রেও কোডো মিলেট কাজ করে। ব্লাড ভেসেলের মধ্যে ডিপোজিট হওয়া যে কোলেস্টেরল তাকেও ডিজলভ করে, তাই হাইপারটেনশন থেকে মুক্তি পাওয়া যায়। অন্যান্য মিলেটের থেকে অনেক বেশি কাজ করে ওয়েট রিডিউসে, কারণ কোডো মিলেট ফ্যাট ডিজলভে হেল্প করে আর ব্লাড পিউরিফাই করে কোডো মিলেট। এবার মিলেটের ভাত তৈরিতে জলের রেশিওটা জেনে নেওয়া যাক। 1 কাপ কোডো মিলেট 2.5 কাপ জল, ফক্সটেল মিলেট 1 কাপ 2.5 কাপ জল, লিটল মিলেট 1 কাপ 2 কাপ জল, বার্নার্ড মিলেট 1 কাপ 2 কাপ জল আর ব্রাউন টপ মিলেট 1 কাপ 3 কাপ জল লাগে। ভীষণ কৃতজ্ঞ আপনার প্রতি, আপনি ভালোবেসে আমার রেসিপিগুলো দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন, ধন্যবাদ।